আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইন স্টাডি কেয়ারে সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর আমরা পদার্থ বিজ্ঞানের গতি অধ্যায়টির আমরা বোর্ড প্রশ্ন সমাধান করতেছিলাম। এখন আমরা বোর্ড প্রশ্ন দিনাজপুর বোর্ড 2022টা আমরা সমাধান করব। এখানে দেওয়া আছে যে 120 গ্রাম ও 200 গ্রাম ফলের ও দুটি পাথরের টুকরা দিয়ে যথাক্রমে এত মিটার ও এত বেগে 14 মিটার উঁচু। তার মানে আমরা একটু একটু ধরে নিই যে এখানে একটা দালান আছে, ঠিক আছে, এটা হচ্ছে দালান, আর এখানে দুটা আমরা বস্তু নিচ্ছি, এদের উচ্চতা হচ্ছে কত? 14 মিটার, ঠিক আছে। এখান থেকে আমরা বস্তুটাকে নিক্ষেপ করতেছি উপরের দিকে, উপর দিকে বস্তুটাকে কি করতেছি? নিক্ষেপ করতেছি। এরপর কি বলছে? উঁচু একটি দালানের সাথে আঘাত করা হলো। এখন আমাদের ক নম্বর প্রশ্ন বলছে যে ত্বরণ কাকে বলে। আমরা জানি যে সময়ের সাথে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়, ঠিক আছে, আর বেগ হ্রাসের হার কিন্তু হচ্ছে মন্দন। তাহলে সময়ের সাথে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে এটা বলে কিন্তু হয়ে যাবে। এরপর আসে সমদ্রুতিতে চলমান বস্তুর সরণ শূন্য হয় কেন ব্যাখ্যা করুন। সমদ্রুতি, আমরা দ্রুতি বলতে কি জানি? আমরা দ্রুতি বলতে জানি যে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। আমরা দ্রুতি কোন লিখতে পারি? এটা যে দ্রুতি কোয়াল দূরত্ব বাই হচ্ছে সময়, অর্থাৎ সময়ের সাথে দূরত্বের পরিবর্তনকে, সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হারকে আমরা দ্রুতি বলি। এখন বলছে সমদ্রুতি, তাহলে সমদ্রুতি কাকে বলে? যদি আমাদের এই দূরত্বের পরিবর্তনটা সবসময় একই হারে হয়, ঠিক আছে, তখন সেটাকে বলবো আমরা সমদ্রুতি। একই হার বলতে কি বুঝাই? মনে করি সবসময় পরিবর্তন 5 মিটার করে হচ্ছে, প্রতি সেকেন্ডে 5 মিটার করে ধরতেছি, ঠিক আছে, তাহলে প্রতি সেকেন্ডে যদি 5 মিটার করে হয় এটাকে আমরা কী বলবো? সমদ্রুতি বলবো। এখানে 5 মিটার জায়গায় অন্য কিছু হতে পারে, 6 মিটার, 10 মিটার, মানে সবসময়, মেন কথা হচ্ছে সবসময় আমাদের দ্রুতির যে পরিবর্তনটা আছে, দ্রুতির পরিবর্তন সবসময় একই হারে হবে, ঠিক আছে, এটা হচ্ছে কি সমদ্রুতি। এখন কী বলছে? যে সমদ্রুতিতে চলমান বস্তু স্মরণ শূন্য। সমদ্রুতিতে চলমান বস্তুর ত্বরণ স্মরণ শূন্য হয় কেন? আমরা যদি একটু লক্ষ্য করি যে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনটাকে বলি আমরা দ্রুতি বলি। সো আমরা দ্রুতি কি বলি? কি স্কেলার আছে, ঠিক আছে, অর্থাৎ আমাদের দ্রুতির ক্ষেত্রে যে কোনো একটা নির্দিষ্ট পথ হতে হবে বা এক বিন্দু থেকে আরেক বিন্দুর মধ্যবর্তী সরলরেখা হতে হবে এমনটা কিন্তু না। এখন বলছে যে সমদ্রুতিতে চলমান বস্তু সরণ শূন্য হয় কেন? একটু যদি লক্ষ্য করি, বস্তুটা এখানে আছে, বস্তুটা এখানে থেকে এখানে গেছে, একটা সময় ধরলাম এখানে আমাদের 5 সেকেন্ডে গেছে, আবার 5 সেকেন্ডে বস্তুটা এইখানে ফিরে আসছে, কারণ আমাদের বলছিল সমদ্রুতি, তাই না, যে 5 সেকেন্ডে যতটুকু যাবে 5 সেকেন্ডে ঠিক ততটুকু ফিরে আসবে, তাহলে এখানে আসছে, তাহলে আদিবিন্দু আর শেষ বিন্দু কি একই হবে? তাহলে আমরা বলতে পারি যে সমদ্রুতিতে যদি আমরা ধরে নেই যে কোনো একটা বস্তু কোনো একটা বিন্দুতে আছে, আবার সেই একই সময়ে যদি ওই বিন্দুতে ফিরে আসে, ঠিক আছে, তখন বস্তুটার অবস্থানের কোনো চেঞ্জ হয় না। আর আমরা এদিকে জানি যে কোনো বস্তুর আদিবিন্দু এবং শেষ বিন্দুর মধ্যবর্তী সরল রৈখিক পথকে স্মরণ বলা হয়। যেহেতু আদিবিন্দু এবং শেষ বিন্দু একই জায়গায়, তাই সমদ্রুতিতে চলমান বস্তু এটুকু বললেই কিন্তু হয়ে যাবে। এরপর আসে গণনা, কি বলছে? প্রথম বস্তুর বেগ কত? আগে লক্ষ্য করি, এখানে কিন্তু আমাদের বলছিল যে 120 গ্রাম 200 গ্রাম ভরে দুটি পাথরের টুকরা দিয়ে এত এত বেগে, তার মানে আমাদের কিন্তু আদি বেগ কিন্তু দেওয়া আছে। বলছে প্রথম বস্তুর বেগ কত, তার মানে শেষ বেগটা কত হবে এটা কিন্তু আমাদের বলছে। তাহলে একটু লিখে নিই আমরা, এখানে আমাদের কি কি দেওয়া আছে, এখানে আমাদের কি কি দেওয়া আছে যে দুটি পাথরের টুকরা দিয়ে যথাক্রমে এত এত বেগে, তাহলে ইউ আমাদের দেওয়া আছে, এটা হচ্ছে এ বস্তুর ক্ষেত্রে কিন্তু, মানে প্রথম বস্তুর ক্ষেত্রে, তার মানে হবে আমাদের 29.4 ms·1। যেহেতু উপরে নিক্ষেপ করা হচ্ছে, সো অভিজ্ঞ স্থলন কাজ করতেছে, তার মানে জি ইকুয়াল টু হবে 9.8 ms·2, ঠিক আছে। এরপরে কি ভি ইকুয়াল টু কি? তাহলে আমরা ভি ইকুয়াল সূত্র কি জানি? একটা সূত্র জানি, ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, যেহেতু নিক্ষিপ্ত বস্তু। আবার ভি স্কোয়ার ইকুয়াল টু কি জানি? ইউ স্কোয়ার মাইনাস কি 2gh জানি। এখন কথা হচ্ছে আমি কি সূত্র এটা বসাবো নাকি এটা বসাবো। এখন লক্ষ্য করি, এটার ক্ষেত্রে আমাদের কি দরকার? টাইম দরকার। আর এখানে কি টাইম দরকার আছে? আমাদের তো টাইম দেওয়া নেই,
সো আমরা কোনটা বসাবো, এই যে সূত্রটা ঘুরাই দেবো এইটা বসাবো আমরা, ঠিক আছে? তাহলে এখানে এস লাগবে, এসটা বসাইছি, এস ইকুয়াল হচ্ছে 14 মিটার। তাহলে আমরা জানি, ভিএসকে ইকুয়াল টু ইউএসকে মাইনাস 2জিএস। কেন মাইনাস হলো? কারণ নিক্ষিপ্ত বস্তু, নিক্ষিপ্ত বস্তু মানে কি, এখানে অভিশস্ত রণের বিরুদ্ধে বলটা কি বস্তুটা কাজ করতেছে, এই জন্য কিন্তু আমরা মাইনাসটা ইউজ করি। তাহলে এখান থেকে আমাদের ভিএসকে ইকুয়াল ইউএসকে ছিল কত, 29.4 এর উপরে স্কোয়ার মাইনাস 29.8 এটা হচ্ছে কি 14 মিটার। তাহলে এখান থেকে ভি ইকুয়াল টু রুট ওভার 29.4 মাইনাস 2 × 9.8 এটা হচ্ছে 14 মিটার, 24.2891 এত ms ইনভার্স 1। এটা হচ্ছে মূলত আমাদের ঘন নম্বরের আছে। এবার আসি মূলত ঘন নম্বরের ক্ষেত্রে। ঘন নম্বরে কি বলছে, কোন বস্তু দ্বারা সাতটি, কোন বস্তু দ্বারা সাতটি বেশি আঘাত প্রাপ্ত হবে, অর্থাৎ এখান থেকে যে দুইটা বস্তু নিক্ষেপ করা হচ্ছে উপরের দিকে, অর্থাৎ এই ছাদে যে নিক্ষেপ করা হচ্ছে, এতে এই বস্তু দ্বারা আমাদের বেশি ক্ষতিগ্রস্ত হবে নাকি এটা দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। এটা আমাদের এই বস্তুটা আমরা একটু লক্ষ্য করি, এই বস্তুটাকে আমরা যখন নিক্ষেপ করতেছি তখন এই 120 গ্রাম বস্তুটা, যদি 120 গ্রাম ধরি, আর এটা হচ্ছে কি আমাদের 200 গ্রাম, এদের যে আদিবেগ ছিল এটা হচ্ছিল 29.4 ms ইনভার্স 1, আর এটার ক্ষেত্রে ছিল 20 ms ইনভার্স 1। এখন এই দুইটা বস্তুকে যে আদিবেগে নিক্ষেপ করতেছে, এখন কি এই বস্তু দুইটা এই বেগে কি উপরে নিক্ষেপ করবে? অবশ্যই কিন্তু না, ঠিক আছে? এক্ষেত্রে কোন বেগে নিক্ষেপ করবে? এই যে এইখানে, এইখানে আমাদের কি করতে হবে, বেগটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে এটা ক্ষেত্রে v1, এটা ক্ষেত্রে v2, আমরা কিন্তু v1 অলরেডি কিন্তু আমরা নির্ণয় করছি, আর এখানে কিন্তু আমরা v2টা নির্ণয় করব। কেন নির্ণয় করব? কারণটা আমাদের বলছি কোন বস্তু দ্বারা সবচেয়ে বেশি আঘাত প্রাপ্ত হবে। এখন ওই যে t = ½mvsk আমরা সূত্র জানি না, অর্থাৎ যার গতিশক্তি কি বেশি সেটাই বেশি কি আঘাত করবে, এটা বের করলে কিন্তু আমাদের হয়ে যাবে, মানে আমাদের কি গতিশক্তি বের করতে হবে। তাহলে এটা আমরা v1 আমরা পাইছি, এবার আমরা v2টা নির্ণয় করে নেব। তাহলে এখানে আমরা লিখে নেই উপাদানগুলো, এখানে এখানে আমাদের m1 ধরতেছি, m1 ইকুয়াল হচ্ছে 120 গ্রাম, এটাকে যদি আমরা গ্রামে, এটাকে যদি আমরা কেজিতে রূপান্তর করি তাহলে পাবো 0.12 কেজি। এরপর আছে কি m2, m2 ইকুয়াল হচ্ছে 200 গ্রাম, এটাকে যদি আমরা কেজিতে করি তাহলে 0.2 কেজি। এরপরে দুটি পাথরের টুকরা দিয়ে যথাক্রমে এত এত বেগে, তখন আমরা v1টা যেটা পাইলাম, v1টা ইকুয়াল টু আমরা কত পেয়েছিলাম, v1 24.2891 ms ইনভার্স 1, ঠিক আছে? আমরা কিন্তু এখনো v2টা বের করিনি, আমরা v2 কিন্তু বের করব, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা v2টা বের করে নিই, v2 ইকুয়াল টু তাহলে কি হবে, v2 vs2 তার মানে রুট ওভার থাকবে, ঠিক আছে, us2 মাইনাস কি 2gh। তাহলে এখানে ইউ বলতে এটা কত ছিল, 20, 20 এর উপর হবে স্কোয়ার মাইনাস 2 × 9.8, এইচ বলতে হচ্ছে 14 মিটার, এখানে কিন্তু এইচ ইকুয়াল টু হচ্ছে 14 মিটার। তাহলে যদি আমরা হিসাব নিকাশ করি, 125.6 ms ইনভার্স 1, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি v2। তাহলে আমরা v1 ছিল, আমাদের v2 হইলো, এবার আমরা কি করবো, একটু আগে যে বললাম, এর আগে আমরা বললাম যে সেটা কি আমরা কি করবো, গতিশক্তি নির্ণয় করবো, যার গতিশক্তি বেশি কি সেটাই বেশি কি করবে, আঘাত করবে, তাই না? তাহলে আমাদের এখান থেকে t1 বের করেছি, আবার এখন যেটা দিই না কেন, t1 ইকুয়াল টু আমরা কি জানি, ½mvsq, তাহলে ½m1v1 এর উপর স্কোয়ার, তাহলে হাফ এখানে m1 বলতে হচ্ছে 0.12, আর v1 বলতে ছিল 24.2891 এর উপর স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত, 35.3796, এত কি জুল, ঠিক আছে? ঠিক সেম ভাবে, এবং t2 ইকুয়াল ½m2v2 এর উপরে স্কোয়ার, তাহলে ½m2 বলতে এখানে 0.2 আসবে, আর v2 আমরা পেয়েছিলাম কত, 125.6 এর উপরে স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমরা হিসাব নিকাশ করি তাহলে কি পাবো, 0.2
ইনটু ব্র্যাকেট 1 এটা সরি 125 125.6 স্কয়ার ভাগ হচ্ছে 2 আছে 12.56 12.56 জুল। তাহলে এখন যদি আমরা লক্ষ্য করি যে এখানে T1টা হচ্ছে 35.3796 আর এখানে T2 হচ্ছে কত 12.56 তাহলে আমরা কি বলতে পারি না যেহেতু যেহেতু T1 গ্রেটার দেন T2 অর্থাৎ T2 এর চেয়ে T1টা বেশি তাই প্রথম বস্তু দ্বারা সাতটি বেশি আঘাত প্রাপ্ত হবে ঠিক আছে এই ছিল মূলত আমাদের এই ঘ নাম্বারটির আচার আশা করি আমরা সবাই বুঝতে পারছি ধন্যবাদ সবাই।